বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সেকেন্ড ওডিআই ম্যাচটা ইউটিউবে আপনারা কোথায় লাইভ দেখবেন এবং এই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কিরকম হতে পারে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। সো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন। সম্ভাব্য একাদশ ওপেনিং এ দেখা যাবে লিটন কুমার দাসকে এবং তার পার্টনার হবে এনামুল হক বিজয়। তিন নম্বরে খেলবেন নাজমুল হোসেন শান্ত। চার নম্বরে খেলবেন তাহিত হৃদয়। পাঁচ নম্বরে খেলবেন মুশফিকুর রহিম। ছয় নম্বরে খেলবেন পেস বোলিং অলরাউন্ডার সৌম্য সরকার। সাত নম্বরে দেখা যাবে আফিফ হোসেন ধ্রুবকে। আট নম্বরে খেলবেন মেহেদী হাসান মিরাজ। নয় দশ এগারো তিনজন ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ। ইউটিউবে আপনারা পুরো ম্যাচের আপডেটটা পেয়ে যাবেন লাইভ ক্রিকেট 360 ইউটিউব চ্যানেল থেকে। এখনই দেরি না করে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দেন লাইভ ক্রিকেট 360, সেখান থেকে পুরো ম্যাচের আপডেটটা পেয়ে যাবেন। নিজেও খেলা দেখুন, অন্যদেরকেও খেলা দেখার সুযোগ করে দেন, তার জন্য ভিডিওটা শেয়ার করে দেন। ধন্যবাদ এতক্ষণ সময় আপনারা আমাদের সাথে থাকার জন্য।